হ্যালো গাইজ ওয়েলকাম টু বিডিওর ব্লগস আজকে আমাদের ভিডিও টপিক হলো কিভাবে আমরা আমাদের গাড়ির কেবিন ফিল্টারটি ক্লিন করতে পারবো সো ভিডিওতে যেই গাড়িটি দেখতে পাচ্ছেন সেটি হলো এক্সিও হাইব্রিড টোয়েন্টি থার্টিন মডেল সো টয়টার আশেপাশের গাড়িগুলো একইভাবে কেবিন ফিল্টারগুলো খোলা যায় এবং ক্লিন করা যায় সো আশা করি আপনাদের ভিডিওটি কাজে আসবে এবং আমার চ্যানেলে এরকম আর অনেক ডিআইওয়াই ভিডিওজ এবং প্রোডাক্ট রিভিউজ আছে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে দেখে আসবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সো এক্সিউ হাইব্রিড টোয়েন্টি মডেলের গাড়িতে কেবিন থাকে সো প্রথমেই গ্লাভ বক্সটি আপনারা খুলে নেবেন এবং এরপরে আমি স্টেপ স্টেপ বাই দেখাবো আপনাদের কীভাবে কেবিন ফিল্টারটি আপনারা ভিতর থেকে বাইরে নিয়ে আসবে সো প্রথমেই আপনাদের যেই গ্লাভ বক্সটি আছে গ্লাভ বক্সের বামে অংশে নিচে দেখবেন এখানে একটি লক আছে এরকম অ্যাটাচমেন্টের মধ্য দিয়ে এরকম একটি লক থাকে এই লকটি খুলে নিতে হবে সো লকটি খোলা খুবই ইজি প্রথমে আপনাদের স্ক্রুর মতো একটি পোর্শন আছে সেটি মাঝখানে হালকা একটু প্রেস করতে হবে প্রেস করলে আপনারা দেখবেন এটি খুলে চলে আসবে সো এইভাবে দেখেন এখন অ্যাটাচমেন্টটি খুলে চলে আসছে সো এখন গ্লাভ বক্সটি বের করার জন্য প্রস্তুত সো গ্লাভ বক্সটি আপনারা খুলতে হলে প্রথমেই গ্লাভ বক্সের বাম দিয়ে যে অংশটি সেটি হলো ডান দিকে প্রেস করতে হবে সো ডান দিকে প্রেস করলে খুলে চলে আসবে এবং ডান দিকের যে অংশটি আছে সেটি বাম দিকে হালকা প্রেস প্রেস করতে হবে করলে পুরোটা বের হয়ে চলে আসবে তো এখন দেখুন আমি গ্লাভ বক্সের বাম দিকের অংশ ডান দিকে প্রেস করছি চলে আসলো এবং ডান দিকের অংশ বাম দিকে প্রেস করছি গ্লাভ বক্সটি খুলে চলে এসছে এখন আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতরে কেবিন ফিল্টারটি রয়েছে সো কেবিন ফিল্টার বের করে আনার জন্য আমাদের পাশে এরকম দুইটি লক আছে লকটি হালকা প্রেস করলে কাবারটি খুলে চলে আসে ডান পাশে একই রকম লক আছে ওটিও হালকা প্রেস করে ডান দিলে কাবার খুলে চলে আসবে এবং ভিতর থেকে আমরা কেবিন ফিল্টারটি বের করে নিয়ে আসতে পারবো সো এখন দেখি আমাদের কেবিন ফিল্টারটি টি বেসিক্যালি কিরকম ময়লা আছে সো হালকা একটু আমাদের এখান থেকে দেখা যাচ্ছে যে খুবই ময়লা এটার মধ্যে জমে আছে এখন আমরা বের করে নিয়ে আসি দেখি কি অবস্থা কেবিন ফিল্টারে সো দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ধুলো ময়লা এবং পাতা এটার মধ্যে রয়েছে বেসিক্যালি আমি যেহেতু ঢাকায় বাস করি সো এখানে অনেক পরিমাণ কনস্ট্রাকশন চলছে এবং আমার গাড়িটি কিছুদিন দিন বাইরেও আমি রেখেছিলাম যার কারণে প্রচুর পরিমাণ ধুলো ময়লা জমেছে সো এরকম অবস্থায় যখন একটা কেবিন ফিল্টার চলে যায় তখন ওইটা আসলে চেঞ্জ করে নেওয়াটাই বেটার বাট যেহেতু লকডাউন চলছে এবং আমি কোনো কেবিন ফিল্টার কিনতে পারছি না এবং আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি কীভাবে পরিষ্কার করতে হয় সো আমি এটিই আপনাদেরকে ক্লিন করে দেখাবো সো এখন আমি দেখেন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার কেবিন ফিল্টারটি ক্লিন করবেন যেহেতু আমার কেবিন ফিল্টারটি আসলে অনেক বেশি ময়লা সেক্ষেত্রে আমি একটা টুথব্রাশ ইউজ করছি এবং টুথব্রাশের সাহায্যে আমি এই পাতা এবং ধুলো বালিগুলো সরিয়ে দিচ্ছি এরপরে আমি পরে ধাপে আমি ব্লোয়ার ইউজ করব সো দেখতেই পাচ্ছেন ধুলো বালি ইটের গুঁড়ো সব কিছুই এই কেবিন ফিল্টারের ভিতরে আছে সো এটি আসলে ইউজ করার পর্যায়ে নেই বাট যেহেতু লকডাউন চলছে এবং আমি চেঞ্জ করতে পারছি না আমি এইটি ক্লিন করে দেখাচ্ছি এবং আরেকটি কারণ হলো আমি আপনাদেরকে আসলে দেখাতে চাই যে ভিডিওর মাধ্যমে যে কীভাবে আপনারা এই জিনিসটি ক্লিন করতে পারেন সো দেখে নিন এইভাবে আপনারা টুথব্রাশ দিয়ে প্রথমে ক্লিন করবেন এবং পরে এটি ব্লো করবেন সো এই কেবিন ফিল্টারটি ক্লিন করার জন্য আমি যেই ব্লোয়ারটি ইউজ করেছি সেটি হলো টোটালের এইট হান্ড্রেড ওয়াটের একটি ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের ব্লোয়ার ব্লোয়ার যখন কিনবেন অবশ্যই একটি ভালো মানের ব্লোয়ার কিনবেন কারণ চাইনিজ ব্লোয়ারগুলো কিনলে সেগুলো বেশি দিন টিকবে না এবং আপনার আরেকবার কিনতে হবে আপনি হালকা ধুলো বের এবং কি পরিমাণ ধুলো জমে আছে ভিতরে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি এই কেবিন ফিল্টারটি ব্লোয়ারের সাহায্যে ক্লিন করব সো আমার ব্লোয়ারে ভ্যাকিউম ফাংশন আছে এবং আমি যেহেতু ইনডোরে আছি সো আমি প্রথমে ভ্যাকিউম করে নিব ব্লোয়ার ব্লোয়ার দিয়ে সো যদি আপনারা বাইরে থাকেন এবং ফিল্টারে কম ধুলো জমা থাকে সেক্ষেত্রে আপনারা ডিরেক্ট গ্লো করতে পারেন এবং টুথব্রাশের যে আগের যে প্রসেসটা সেটি আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন সো দেখেন আমি এখানে কিভাবে আস্তে আস্তে করে প্রতিটা লেয়ার থেকে ধুলোগুলো ভ্যাকিউমের মাধ্যমে ক্লিন করে নিয়ে আসছি সো এভাবে আপনারা কিন্তু একইভাবে আপনাদের এয়ার ফিল্টারটিও ক্লিন করতে পারেন যদি আপনারা চান সো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ব্লোয়ার যেই অপশানটা আছে সেটি ইউজ করার চেষ্টা করবেন কয়েকদিন পর পর তাহলে আপনাদের কেন ফিল্টার এয়ার ফিল্টার দুইটা খুব ক্লিন থাকবে সো এভাবে আপনারা পুরো যেই কেবিন ফিল্টারটি আছে সেটি ক্লিন করে নেবেন সো এরপরে ধাপে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা কেবিন ফিল্টারটি গাড়িতে আবার ইনস্টল করবেন সো আমার কেবিন ফিল্টারের ক্লিনিং শেষ এবং ক্লিনিংয়ের পর দেখুন কেবিন ফিল্টারটি নতুনের মতো হয়ে গেছে এখন আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আমরা কেবিন ফিল্টারটি আবার গাড়িতে রিইনস্টল করব সো কেবিন ফিল্টারটি ইনস্টল করার জন্য একইভাবে আপনারা কেবিন ফিল্টারটি বক্সের ভিতর প্রবেশ করে দিবেন এবং কাভারটি লাগানোর সময় দেখবেন যে একটি আপ লেখা চিহ্ন আছে এটি উপরের দিকে রাখতে হবে সো এভাবে আপনারা জিনিসটি উপরের দিকে রেখে ভিতরে আপনারা প্রবেশ করিয়ে দিবেন এবং লকগুলো লাগিয়ে দিবেন এরপরে আপনারা আপনাদের গ্লাভ বক্সটি ইনস্টল করবেন গ্লাভ সময় দেখবেন যে গ্লাভ বকস্ট দেখছেন হুক গুলো আমি জায়গা মতো বসিয়ে দিচ্ছি সো বসিয়ে দেওয়ার পর আপনারা ওই একইভাবে আপনাদের বাম দিকের যে পার্টটি সেটি ডান দিকে প্রেস করতে হবে এবং ডান দিকের পার্টটি আপনার বাম দিকে প্রেস করতে হবে সো একইভাবে আমি গ্লাভ বক্সটি লাগিয়ে নিচ্ছি দেখুন ডান দিকের পোষণটি বাম দিকে প্রেস করে লাগিয়ে নিলাম এবং বাম দিকের পোষণটি লাগানো হয়ে গেছে এখন আমি আমার সেই অ্যাটাচমেন্টটি আবার লাগিয়ে নেবো অ্যাটাচমেন্টটি লাগানোর জন্য জাস্ট একটু প্রেস করলেই হবে অ্যাটাচমেন্টটি লেগে যাবে সো আমার গ্লাভ বক্স লাগানো কমপ্লিট এই ছিল কেবিন ফিল্টার নিয়ে বানানো আমার ভিডিও আর একই প্রসেসে আপনারা কিন্তু আপনাদের গাড়ির এয়ার ফিল্টারটিও ক্লিন করে নিতে পারেন আর অলওয়েজ মনে রাখবেন কেবিন ফিল্টার কিন্তু আপনার গাড়ির একটি গুরুত্বপূর্ণ একটি অংশ বিকজ এই কেবিন ফিল্টার আপনার বাইরের বাতাস ফিল্টার করে আপনার কেবিনের ভিতরে নিয়ে আসে সো কোনো কারণে আপনার কেবিন ফিল্টার যদি ময়লা থাকে তাহলে গাড়ির ভিতরে কিন্তু একটি ব্যাড স্মেল আসবে এবং বাইরের বাতাস ঠিকমতো ফিল্টার হবে না এই জন্য অলওয়েজ ট্রাই করবেন আপনার কেবিন ফিল্টার খুব ভালোভাবে পরিষ্কার রাখার জন্য আর এরকম আরও অনেক ডিআইওয়াই ভিডিওস এবং প্রোডাক্ট রিভিউজ দেখতে আমার চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন এবং আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে তাহলে ওটি আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সো সবাই ভালো থাকবেন স্টে সেফ ফ্রম কোভিড অ্যান্ড মে অল মাইটি আল্লাহ প্লেস অল থ্যাংক ইউ